বিসমিল্লাহির রহমানির রহিম নৌকার সমর্থনে নিজামাদের সমর্থনে চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের থেকে আগত এলাকাবাসী প্রিয় সাংবাদিক বৃন্দ আজকে এই জনসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা সম্মানিত উপজেলা চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন উপজেলা সম্মানিত উপজেলা চেয়ারম্যান বৃন্দ কাউন্সিলর বৃন্দ মেয়র সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে আমি কোনো বক্তব্য দিব না, আজকে বিএনপি থেকে শুদ্ধ আওয়ামী লীগে যোগদান কৃত কিছুক্ষণ আগে আমাদের যিনি বক্তব্য রেখেছেন আবুল কালাম, সে আপনাদের অত্যন্ত প্রিয়, আপনাদের অত্যন্ত আপন, তার বক্তব্যে সে বিস্তারিত বলেছে, আমি সেই দিকে যেতে চাই না। আমি জলাল ভাইকে, বিপি জলাল ভাইকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করি। আমি ওনার বাইরে ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, কথা বলা সেটা শোভন হবে না। আমি যেহেতু ওনাকে আগে থেকেই সম্মান করে এসেছি এবং আজীবন সম্মান করব, তাই ওনার সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, ওনার আপন বোন এসেছিলেন আমার কাছে, বিপি জলাল ভাই আপন বোন ছাগলাইয়া থাকে, ছাগলাইয়া থেকে আমার কাছে এসেছে, ওনার দুই ভাগিনাকে নিয়ে বিপি জহির এবং তার ছোট ভাইকে নিয়ে আমার কাছে এসেছে। এসে আমাকে বলেছে আমার মামা আমার বোনের ওনার বোনের অর্থাৎ আমার মায়ের সম্পত্তি আত্মসাত করছে, আপনি যদি একটু হস্তক্ষেপ করে যদি এগুলো উদ্ধার করে দিতেন তাহলে অন্তত আমরা যেভাবে দুঃখে কষ্টে আছি কিছুটা হলেও লাঘব হবে। আমি বলেছি এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ সামনে নির্বাচন, জনাব ভাই মনে করবে এই নির্বাচনে আমি ওনার সাথে একটি শত্রুতা আমি করছি, যার কারণে আমি অত্যন্ত বিনীতভাবে ওনাদেরকে বলেছি এটা আমার পক্ষে সম্ভব নয়, আপনারা আবার জনাব ভাইয়ের কাছে গিয়ে যেহেতু আপনি ওনার আপন বোন আপনাকে ফেলে দিতে পারবে না, আমরা আমাদের বোনকে ফেলে দিতে পারি না, বোন তো রক্তের, ফেলে দেওয়ার কিছু নেই, আপনি দয়া করে আবার জনাব ভাইয়ের কাছে যান, গিয়ে আবার ওনার কাছে আকুতি মিনতি করি, বলেন বলে তুমি আল্লাহ তোমাকে অনেক বড় করেছে, তোমাকে এমপি বানিয়েছে, তুমি দয়া করে আমার এই সম্পত্তিগুলো আত্মসাৎ করিও না। আপনি কাকুতি মিনতি করে হাতে ধরেন, উনি যেহেতু আপনার ছোট পায়ে ধরবেন না, হাতে ধরে উনি বিনয় করে আপনি বলেন উনি আমার কথা মতে জনাল ভাইয়ের কাছে গিয়েছেন, জনাল ভাইয়ের কাছে গিয়ে তার দুই সন্তানকে নিয়ে গিয়েছেন, দুই সন্তান দুই পা ধরছে এবং ভোর হাত ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু জনাল ভাই সেই ভুলের আকুতি ভাগিনের কান্নায় কোনো রকম কর্ণপাত করেননি, আবার এসেছে আমার কাছে। আমি বলেছি ভাই এটা আমি করতে পারবো না, জনাল ভাই মনে করবে আমি এটা একটি শত্রুতা আমি করছি যার কারণে আমি পারবো না, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে মাফ করে দেন। তারপরে যাই তারা থানায় গিয়েছে, জিডি করেছে, মামলা করেছে, তাদের অবকাশ হোটেল তারা দখল নিয়েছে। আমি বলছি আমার দ্বারা সম্ভব হবে না, জনাল ভাইকে আমি অতীতেও সম্মান করেছি, এখনো করি এবং ভবিষ্যতেও করব। যাই হোক আজকে এসেছি, সময় বেশি নেই। তারপরে আমি বলতে চাই রক্তের বাঁধন
কখনো পর হয় না, এই প্রথমবারের মতো দেখেছি জয়নাল ভাইয়ের কাছে। এটা অত্যন্ত কষ্ট লেগেছে। আমি মনে করি জয়নাল ভাই নিশ্চয়ই আমার কথা শুনছেন। আপনার কাছে আমি আকুতি করে বলবো, ভোরের যেই সম্পত্তি দয়া করে সেইগুলো আপনি, যদি আপনি মুরব্বী, আপনি আমার মুরব্বী, আপনি সবার মুরব্বী, আপনি আপনার ভাগিনারা কষ্ট করছে, বোন কষ্ট করছে, দয়া করে ওদের সম্পত্তিগুলো যদি দিয়ে দেন, এটা আল্লাহর কাছে ভালোভাবে আমি আপনাকে অনুরোধ করব, এই সম্পত্তিগুলো দয়া করে দিয়ে দেন। তার ভাগিনারা বিএনপি করে, সে বিএনপির ভিপি, সে তারপরেও আইন সবার জন্য সমান, বিএনপি করে বলি তার প্রতি আমি অবিচার করতে পারি না, তার প্রতি আমি অন্যায় করতে পারি না। তাই আজকে বলবো কারো প্রতি কেউ যাতে অন্যায় না করে বিএনপি করার কারণে, এটা সবার প্রতি আমি অনুরোধ রাখবো। আর কথা না বাড়িয়ে আজকে এসেছি 4-5-6 নম্বর ওয়ার্ডের আমার মা বোন পিতৃতুল্য মুরব্বী, আমার সন্তানকে, একমাত্র সন্তানকে নিয়ে এসেছি, আমার স্ত্রীকে আপনাদের কাছে নিয়ে এসেছি, আমার বোনকে নিয়ে এসেছি, আমার ভাইকে নিয়ে এসেছি, জেলা আওয়ামী লীগের সর্বোচ্চ শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে এসেছি আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা প্রার্থনা করার জন্য। আগামী 30শে ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে এই 4-5-6 নম্বর ওয়ার্ডে সকলের কাছে দল মত নির্বিশেষে সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে একটি ভোট ভিক্ষা দিয়ে নির্বাচিত করবেন। সেই প্রত্যাশা রেখে আজকে এই সুন্দর আয়োজন যারা করেছে, আয়োজককারীদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।